হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো মেসেঞ্জার এর নতুন একটি আপডেট, সেটি হলো মাই ডে। তো মেসেঞ্জারে রিসেন্টলি নতুন একটি আপডেট দিয়েছে, তো সেটি হলো মাই ডেতে আপনি মেসেঞ্জারের মাধ্যমে সবার কাছে আপনার ছবিটি শেয়ার করতে পারবেন। তো এর জন্য আপনাকে আপনার মেসেঞ্জারটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে, এই ফিচারটি যদি আপনারা উপভোগ করতে চান। তো এই জন্য আপনারা সরাসরি মেসেঞ্জার না, আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ বাটনে গিয়ে মেসেঞ্জার লিখবেন। তো মেসেঞ্জার লিখলে এখানে মেসেঞ্জারটি এখান থেকে ওপেন লেখা জায়গায় এখানে আপনার আপডেট লেখা থাকবে, তো এখানে আপডেট করবেন। আপডেট করার পর এখান থেকে আপনারা মেসেঞ্জারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাইডিয়াতে এখানে অনেকেই মাইডিয়াতে আপডেট দিয়েছে, তো দেখি ওনারা কী কী দিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিকাশ, তো এখান থেকে উনি এইসব পিকচারগুলো আপলোড করেছে, তো এটা সবাই দেখতে পাবে এবং ইচ্ছা করলে এখান থেকে আপনারা রিয়্যাক্টও করতে পারেন। এখান থেকে আপনি স্লাইড করে পিকচারগুলো দেখতে পারেন এবং এখান থেকে আপনার ইচ্ছাগুলো রিয়্যাক্ট করে দিতে পারেন। তো কিভাবে আপনি আপনার পিকচারগুলো এখানে আপলোড করবেন, তো এখানে অ্যাড টু ইউর ডেতে ক্লিক করবেন। তো অ্যাড টু ইউর ডেতে ক্লিক করার পর এখানে আপনি সরাসরি আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে আপলোড করতে পারবেন, অথবা এখানে গ্যালারিতে ক্লিক করবেন সাইটে, এবং গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার যে কোনো একটি পিকচার এখানে আপলোড করে দিতে পারেন। তো এখান থেকে একটি পিকচার আমি আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা টেক্সট দিতে পারেন, অথবা ইমোজি দিতে পারেন, অথবা আপনি নিজে হ্যান্ড রাইটিং দিতে পারেন। তো দিয়ে এখান থেকে আপনারা নেক্সট আইকনে ক্লিক করবেন। তো নেক্সট আইকনে ক্লিক করার পর এখানে আপনার যেই পিকচারটি আছে সেটি সবার কাছে পৌঁছে যাবে এই অ্যাপসটির মাধ্যমে, এই মেসেঞ্জারটির মাধ্যমে অ্যাড টু ডে। তো এখান থেকে আপনি মাই ডেতে এখানে যদি সিলেক্ট করা না থাকে আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি যাকে যাকে পাঠাতে চাচ্ছেন অলসো তাকেও সিলেক্ট করে দিতে পারেন। তো দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার মাই ডেটি আপডেট হয়ে গেছে। তো এখন থেকে আপনার এই মাই ডেটি প্রায় সবাই দেখতে পাবে এবং সবাই এটাতে রিয়্যাক্ট করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাই ডেটি ব্ল্যাক হয়ে আছে, তো এখানে পিকচারটি আপলোড হচ্ছে, তো আমরা একটু চেক করি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ইচ্ছা করলে আনলিমিটেড এখানে সেন্ডিং হচ্ছে, তো এখনও এটা আপলোড হয়নি। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো যেই কোনো পিকচার, যতগুলো ইচ্ছা পিকচার আপলোড করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এভাবেই আপনারা যে কোনো আপনারা মেসেঞ্জারের এই নতুন ফিচারটি উপভোগ করতে পারেন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।